সুন্দরবনের দস্যু প্রধান সহ ছয়টি বাহিনীর 57 সদস্য আত্মসমর্পণ করেছে। দুপুরে খুলনার মহানগরী লবণচড়ায় র‍্যাব 6 সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা। ছয়টি দস্যু বাহিনীর মধ্যে দাদা ভাই বাহিনীর 15 সদস্য, হান্নান বাহিনীর 9, আমির আলী বাহিনীর 7, সূর্য বাহিনীর 10, ছোট শামসু বাহিনীর 9, মুন্না বাহিনীর 7 সদস্য আত্মসমর্পণ করেন। এছাড়া অস্ত্রগুলি জমা দেয় তারা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কয়েক দফায় 217 জন দস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে।